আমি আহতদিনে কাজ করি, আমি খুবই সাধারণ একজন মানুষ। তো তাদের আহতদের যে দাবিগুলো সেগুলো যৌক্তিক। তারা এখনো যখন হসপিটালে যায় চিকিৎসা নিতে, তাদের সাথে দুর্ব্যবহার করা হয়। যখন আমি পঙ্গুতে কাজ করি, পঙ্গুর একজন আহত আছে, এসএসসি পরীক্ষার্থী, তার মা সে মাংস সে ফুলে চলে যাচ্ছে, সে যখন পায়ে ভর দেয় সারাদিনে 6 বার ব্লিডিং হয়, তাকে ডাক্তার 1 সপ্তাহ আগের থেকে বলছে যে আপনি চলে যান চলে যান। তার মা আমাকে নালিশ দেয় যে নার্স এসে এভাবে বলেছে যে আপনার তো আর সরকার তো ফ্রি দিচ্ছে, আর কত ফ্রি নেবেন। আমার কথা হচ্ছে আহতরা আহতদের জন্যই, আহতদের আন্দোলনের জন্যই কিন্তু এই সরকার বসেছে। তো সরকারের এটা দায়িত্ব যে আহতদের সম্পূর্ণ, তারা যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি সুস্থ হচ্ছে তাদের চিকিৎসা ফ্রি করা, এবং যারা বাসায় আহত আছে তারা মানবতার জীবন যাপন করছে, কারো 8 মাসের ভাড়া বাকি। একজন রিক্সা চালক, সে কখনো রিক্সা চালাতে পারবে না, তার জায়গা জমি সে বিক্রি করে দিয়েছে, সে সাতক্ষীরা চলে গেছে। এখন আমার কথা হচ্ছে তাদের কাছে টাকাটা যদি সরকারের দ্রুত তাদের কোনো সাহায্য না করে, তারা তো আরো মানবতার জীবন যাপন করবে। তারা অলরেডি মানবতার জীবন যাপন করছে। সরকারের কাছে আমি তাদের হয়ে একটা আবেদন করছি যে সরকার যেন জুলাই আগস্ট ফাউন্ডেশন থেকে তাদের ব্যাংকে দ্রুত টাকাটা পাঠিয়ে দেয়, এবং প্রতিটি জোনে জুলাই আগস্ট ফাউন্ডেশনের কমিউনিটি গঠন করা হোক। কারণ তারা কখনোই ওই সাতক্ষীরা থেকে শাহবাগ আসতে পারবে না। এবং একজন রিক্সা চালকের একটা বাটন ফোন আছে, সে তো অ্যান্ড্রয়েড চালায় না, সে তো অনলাইনও ফর্ম পূরণ করতে পারবে না। এবং আমরা যারা স্টুডেন্ট আছি তারাই তাদের কাছে পৌঁছে যাচ্ছি। এবং আমার আরেকটা আপত্তি যে আহতদের পক্ষ হয়ে যে যতক্ষণ না পর্যন্ত তারা পুরোপুরি সুস্থ হচ্ছে, সরকার যেন তাদের সম্পূর্ণ ফ্রি চিকিৎসা দেয়, এবং যারা এখনো হসপিটালে ভর্তি আছে গুরুতর অসুস্থ, তাদের যেন উন্নত চিকিৎসার জন্য দ্রুততম সময়ে বাইরে নেওয়া হয়। কারণ তার কারো অঙ্গহানি হয়ে যাচ্ছে, কারো চোখ, দুটো চোখ নষ্ট হয়ে যাচ্ছে। আমার তো ডিলে করে তো কোনো লাভ হবে না। তাদের যত দ্রুত তাদের চিকিৎসা করা হবে, তত দ্রুত তারা সুস্থ হবে। সরকার যেন এই পদক্ষেপটা, আহতদিনে চিকিৎসার পদক্ষেপটা যেন দ্রুত নেয়, এটাই আবেদন। চক্ষু বিজ্ঞানে কেন তারা যখন গুলিবিদ্ধ হয় তাদের তখন কেন হেলাফেলা করে পরে অপারেশনটা ডিলে করা হয়, এটা তো সরকারের দায়ভার, তাই না? এখন যখন তারা দেখতেছে যে তাদের রেটিনা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে তো সরকারের ব্যবস্থা নেওয়া উচিত না? তারা আন্দোলনটা করেছে দেশের জন্য, এখন সরকারের উচিত তাদের পাশে দাঁড়ানো, এবং সেটা দ্রুত। কারণ আগামী 3 মাস পর বা আগামী যদি 1 মাস পরও সরকার যদি তাদের পাশে দাঁড়ায়, তারা তো মৃতপ্রায় অবস্থায় থাকবে, তখন তো দাঁড়ালে লাভ হবে না। টাকার চেয়ে জীবন বড়, টাকা কিন্তু বড় না।